হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিসকভার 100cc একটি বাইক। যারা ভালো মানে 2 বছরের কাগজ করা একটি গাড়ি কিনতে যাচ্ছেন ডিসকভার, তারা গাড়ি নিতে পারেন। গাড়িটি কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে। সবকিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে বলতে চাই বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনতে চাচ্ছেন ডিসকভার 100cc, তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটির কন্ডিশন, পারফরমেন্স একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। বাইকটির যদি সামনে টায়ার দেখায় আমি আপনাদেরকে, দেখুন বাইকটির সামনে টায়ার একদম ফ্রেশ। বাইকটির মার্কার দেখুন অনেক ভালো, অনেক সুন্দর, সব কন্ডিশন দেখতেছেন একদমই ফ্রেশ। বাইকটির লুকস কিন্তু বন্ধুরা একদমই সুন্দর, অনেক ভালো মানের। দেখুন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বাইকটি নিতে পারেন। বাইকটি যদি দেখাই আমি আপনাদেরকে কালার, বাইকটির কালার কম্বিনেশন কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। আমি চারদিক ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটির কিন্তু কন্ডিশন, পারফরমেন্স একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে। এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিনের কথা। তো বাইকটির ইঞ্জিন কোয়ালিটি, পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর। আপনি অনেকদিন মতো চালাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইঞ্জিন বন্ধুরে একদম ফ্রেশ আছে। এখন যদি দেখা যাচ্ছে এই বাইকটির পিছনের টায়ার, দেখুন সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো আছে। আপনি অনেকদিন মতো রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বগুড়া বিআরটি থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাইতে পারবেন। এখন যদি দেখা বাইকটি সাইলেন্সার, দেখুন একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। ইঞ্জিন কোয়ালিটি দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটি কত কিলো চলেছে বন্ধুরা দেখি, বাইকটি চলেছে 11,737 কিলোমিটার। এখন দেখা হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। বাইকটি কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ আছে। এখন বলবে বাইকটির প্রাইসের কথা। তো এই বাইকটির ফিক্সড প্রাইস 80,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।